প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বইটি সমীকরণ নিয়ে আলোচনা করবো। যেগুলো বইয়ে অতি স্পষ্ট নয় সেগুলো আমি স্পষ্ট করে দিতে চাই। আমরা মনে করলাম যে এ একটা বস্তু, আর একটা বস্তু এই বস্তুর থেকে আদিবেগ হলো, এই বস্তুর আদিবেগ হলো ইউ। আদিবেগ কথার অর্থ হলো এই বস্তুটা চলতে শুরু করেছে, এখনো থামে নাই। আর শেষবেগ কথার অর্থ হলো যে এই বস্তুটা থেমে গেছে। তাহলে এটা বস্তুটার শেষ বেগ হলো এই বস্তুটা টি সময় যদি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা এখানকার ত্বরণ সমান কি পাই, ত্বরণ বা অ্যাক্সিলারেশন পাই হল আদি শেষ বেগ মাইনাস বেগ পাই টি, বা ভি মাইনাস ইউ ইকুয়াল টু ভিটি, বা ভি সমান ইউ প্লাস এটাকে আমরা বলি গতির প্রথম সমীকরণ। আমরা যদি মনে করি এখানে বস্তুটা কত দূর গেছে, কত দূর গেছে যদি বলি, তাহলে আমরা বলবো এস ইকুয়াল টু ভি টি। তার কারণ হলো আমরা জানি এস ভি সমান দূরত্ব বা সময়, আমরা দূরত্ব হলো এস অর্থ সময় হলো ভি, তাহলে এস ইকুয়াল টু ভি টি। তাহলে আমরা এই ভি সমান আমরা জানি বডি আদিবেগ প্লাস শেষ বেগ বাই টু, এটা সমান ভি। তাহলে আদিবেগ প্লাস শেষ বেগ বাই টু ইন্টু কি, আমরা আদিবেগ আদিবেগের কাছে আসছে আর শেষ বেগ হল আমরা ভি সমান এটা পাইলাম ইউ প্লাস শেষ বেগটা হলো ইউ প্লাস এটি। তার সাথে আমরা আছে টি আর নিচে আছে, তাহলে আমরা এখানে কম করে কি পাচ্ছি ওয়াই সিউ প্লাস এটি ইন্টু টি বাই সমান টুয়াইস ইউ টি প্লাস এটি স্কয়ার বাই টু। আমরা এটাকে কি লিখতে পারি, টুয়াইস ইউ টি বাই প্লাস এটি স্কয়ার বাই টু, এটা হচ্ছে এটা প্লাস প্লাস এটা হচ্ছে এটা। এটা আমরা যদি বলি মেনটেন করা গেল, তাহলে আমরা লিখতে পারি ইউ টি প্লাস তাহলে এখানে যে দূরত্ব অতিক্রম করছে সেটা হলো এস ইকুয়াল টু টি প্লাস হাফ টি স্কয়ার। আমরা গতির প্রথম সমীকরণ একটা করলাম, আর একটা সমীকরণ করলাম এস ইকুয়াল টু টি প্লাস হাফ টি স্কয়ার। আমরা এখন এই সমীকরণটা প্রয়োগ করবো, এর প্রয়োগটা কি করবো, প্রয়োগটা কি হবে যদি এই বস্তুটা স্থির অবস্থান থেকে চলতে শুরু করে, যদি এই বস্তুটা স্থির অবস্থান থেকে চলতে শুরু করে এবং সমান্তরালে চলে, তরঙ্গটা সমানভাবে চলে, তাহলে স্থির অবস্থান থেকে স্থির অবস্থানে ইউ সমান শূন্য হয়। আর আমরা যদি এখন এই সমীকরণে প্রয়োগ করে পাই এস ইকুয়াল টু ভি প্লাস স্কয়ার, আবার বলছি যদি এই বস্তুটা স্থির অবস্থান থেকে সমান্তরালে চলে, তাহলে আমরা এই সমীকরণ থেকে কি পাব, তাহলে এটা শূন্য ইন্টু ভি, এটা ধ্রুবক
গোটা যদি উঠানো যায় এবং সমান চিহ্ন যদি উঠানো যায় আমরা গাণিতিকভাবে লিখতে পারি বিদ্যা। আবার হচ্ছে এই ধ্রুবকটি গেলে সমান চিহ্ন হবে, সমান চিহ্ন হবে সাথে সাথে এই সমানুপাতিক চিহ্ন হবে। তাহলে আমরা কি বুঝলাম, কোন একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে সমান্তরণে চলে তাহলে ওই বস্তু যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। আমরা এইটা এইটুকু আমরা জানলাম। আমরা ঠিক এখান থেকে আরেকটা সূত্র করব, স্থির অবস্থা থেকে চলে চলে এসে
পরিশ্রম